ফ্রন্টের যে লুকিংটি আছে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ একটি লুকিং, এবং যারা আনকমন গাড়ি ভালোবাসেন বা যারা অ্যান্টিক টাইপের গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য এই ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি কিন্তু একদম আদর্শিক একটি গাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। বাংলাদেশের যে কোনো জেলায় আপনি গাড়িটি নিয়ে যাবেন সেটি কিন্তু হয়ে যাবে ওয়ান পিস। আর যারা পাহাড় পর্বতে গাড়িগুলো চালাতে ভালোবাসবেন এবং যারা হচ্ছে বিভিন্ন হাইকিং করতে ভালোবাসেন বা পাহাড় পর্বতে ট্রাভেল করতে ভালোবাসেন তাদের জন্য এই গাড়িটি একদম আদর্শিক হয়ে যাবে। এবং যারা অ্যান্টিক গাড়িকে ভালোবাসেন এবং যাদের কাছে এই ধরনের আনকমন কিছু গাড়ি প্রয়োজন আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই গাড়িটির মডেল এটি হচ্ছে 1990 সাল। গাড়িটি আপনার ডিজেলে চালিত গাড়ি, পার লিটার ডিজেলে কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছেন অলমোস্ট 8 কিলোমিটার প্লাস। চারটি টায়ার কিন্তু ব্র্যান্ড নিউ। গাড়ির যে বডিটি আছে এটি কিন্তু 2015 সালের মডেলের গাড়ির বডিটি। টার্বো ইঞ্জিন এবং 2500 সিসির অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল গিয়ারবক্স এবং অরিজিনাল ইঞ্জিন। আর গাড়ির যে আপনার বডিটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির বডিটি কিন্তু হচ্ছে আপনার 2015 মডেলের গাড়ি, ল্যান্ড রোভার ডিফেন্ডারের 2015 মডেলের গাড়ি। এই গাড়ির চাকার রিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুনভাবে কিন্তু আপনার স্থাপন করা হয়েছে। চারটি টায়ার কিন্তু ব্র্যান্ড নিউ, প্লাস রিমও কিন্তু ব্র্যান্ড নিউভাবে লাগানো হয়েছে। এই গাড়ির যে পিছনের লুকিংটি আছে দেখতে, পিছনের লুকিং দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন। এটি কিন্তু র্যাক্সিন দিয়ে কিন্তু আমি র্যাপিং করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা কিন্তু র্যাক্সিনটি কিন্তু ওপেন করে কিন্তু এটি আপনার নেকেড জিপও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো বরাবর মতো কিন্তু আমরা আজও চলে এসেছি জারা কারোজের একটি আনকমন গাড়ির রিভিউ নিয়ে। তো আমরা বেশ কিছুদিন আগে, মানে বেশ কয়েক মাস আগে, আমরা জারা কারোজ থেকে একটি ওপেন জিপ গাড়ি রিভিউ করেছিলাম। সেই গাড়িতে কিন্তু কয়েক লক্ষ মানুষ দেখেছেন। সেই গাড়ির ভিডিও দেখে অনেকেই ডিমান্ড করেছিলেন ভাইয়া সেম টাইপের গাড়ি রিভিউ করার জন্য। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে কিন্তু মনোর ভাই কিন্তু চেষ্টা করেছে সেম মডেলের গাড়িগুলো কালেকশন নিয়ে আসার জন্য। যে গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানাবো, ল্যান্ড রোভার ডিফেন্ডার মডেলের গাড়ি। গাড়ি কিন্তু অকশনের গাড়ি, আনরেজিস্টার্ড। তো যাই হোক, আজকে গাড়ি সম্পর্কে পুরো বিস্তারিত জেনে নেবো মনোহর ভাইয়ের কাছ থেকে। আর এই গাড়ি কিন্তু অফ রোড বলেন, পাহাড়ি রাস্তা বলেন এবং নিজের বাগান বাড়ি বলেন, সব কিছুর জন্য কিন্তু পারফেক্ট একটি গাড়ি হবে। তো যে কোথা না বাড়ি, আজকে এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেবো মনোহর ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম মনোহর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে দেখতে পাচ্ছি ভাইয়া জারা কারোজের আনকমন কালেকশন, একমাত্র শুধুমাত্র জারা কারোজে পসিবল যে আনকমন গাড়ি নিয়ে আসার জন্য। তো ঠিক আছে ভাই, আজকে দেখতে পাচ্ছি কি গাড়ি এবং গাড়িটি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জারা কারোজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমাদের পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আপনাদের কাছে অনেকের কাছে কিন্তু একটি অপরিচিত গাড়ি মনে হতে পারে, আসলে কিন্তু এটি একটি ব্যতিক্রম ধর্মী গাড়ি। এটি হচ্ছে আপনার রোভার ডিফেন্ডার মডেলের গাড়ি। আর এটি কিন্তু মডেল ইয়ারটি হচ্ছে আপনার D90 বা ডিজেলের 1990 সালের মডেল। এটি হচ্ছে আপনার ইংল্যান্ড থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু আমরা এই গাড়িটি আমরা অকশনের মাধ্যমে পারচেস করে নিয়ে এসেছি। এই গাড়িটির মডেল এটি হচ্ছে 1990 সাল। আর গাড়ি কিন্তু আনরেজিস্টার্ড, এই গাড়িটি কোনো প্রকার রেজিস্ট্রেশন করা হয় নাই। রেজিস্ট্রেশন করা হয়নি, জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। গাড়িটির বললেন 1990 মডেল, ডিজেল ইঞ্জিন, টার্বো ইঞ্জিন, মেবি ডিজেলের টার্বো ইঞ্জিন এবং 2500 সিসির অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল গিয়ারবক্স এবং অরিজিনাল ইঞ্জিন। আর গাড়ির যে আপনার বডিটি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ির বডিটি কিন্তু হচ্ছে আপনার 2015 মডেলের গাড়ি, ল্যান্ড রোভার ডিফেন্ডারের 2015 মডেলের গাড়ি। আর গাড়িটির যে ফ্রন্টের যে লুকিংটি আছে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ একটি লুকিং, এবং যারা আনকমন গাড়ি ভালোবাসেন বা যারা অ্যান্টিক টাইপের গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য এই ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি কিন্তু একদম আদর্শিক একটি গাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। বাংলাদেশ আর্মিতে এগুলো গাড়ি ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, বাংলাদেশ আর্মিতে কিন্তু গাড়িগুলো ইউজ করা হয়ে থাকে, সেখান থেকে আমরা কিন্তু অকশনের মাধ্যমে গাড়ি কিন্তু পারচেস করে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, আর বর্তমানে বাংলাদেশে পাহাড়ি রাস্তার জন্য বিখ্যাত হবে এগুলো? হ্যাঁ, পাহাড়ি রাস্তার জন্য বলেন বা স্টাইলিস্টের জন্য বলেন, সব দিক থেকে কিন্তু এই ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি কিন্তু একটি আনকমন গাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। আর এই ল্যান্ড রোভার গাড়ি যে সামনে যে লুকিংটি আছে দেখতে পাচ্ছেন,
একদম এক্সক্লুসিভ 2015 সালের গাড়ির যে ল্যান্ড রোভার ডিফেন্ডার লুকিংটি সেই লুকিংটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে যে হেডলাইটগুলো দেখছি পাচ্ছেন কিন্তু প্রজেকশন হেডলাইট, এবং খুব সফটলি আপনি কিন্তু লাইটের আলো কিন্তু পেয়ে যাচ্ছেন। আর একাধিক লাইট কিন্তু এই একটি হেডলাইটের ভিতরে কিন্তু ইনস্টল করা আছে। আর গাড়ির যে আপনার বাম্পারটি আছে দেখতে পাচ্ছেন, গাড়ির বাম্পারটি কিন্তু হচ্ছে আপনার টোটালি আপনার কমপ্লিট একটি বাম্পার এবং পারফেক্ট একটি বাম্পার। আর এই চাকাগুলো কেমন কন্ডিশন ভাই? এই গাড়ির চাকা রিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুনভাবে কিন্তু আপনার স্থাপন করা হয়েছে। চারটি টায়ার কিন্তু ব্র্যান্ড নিউ, প্লাস রিমও কিন্তু ব্র্যান্ড নিউ ভাবে লাগানো হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ল্যান্ড রোভার ডিফেন্ডারের যে আপনার রিমটি সেটি কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। আর এই গাড়ির যে চাকাটির সাইজ আছে এটি কিন্তু হচ্ছে আপনার 17 সাইজের একটি চাকা এবং খুব কমফোর্ট একটি টায়ার। এই টায়ারটি দিয়ে কিন্তু আপনারা যে কোনো পাহাড়ি অঞ্চলে কিন্তু আপনারা ট্রাভেল করতে পারবেন। মানে চারটি চাকা এবং চারটি রিম ব্র্যান্ড নিউ লাগানো, ব্র্যান্ড নিউ লাগানো দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পাদানিটিও কিন্তু কমপ্লিট করে রেখেছি। আর এখানে হচ্ছে আপনার যে ফুয়েল যে রিফিল করা হয় সেই ফুয়েলের, এটা কিন্তু ডিজেলে চালিত একটি গাড়ি। আর গাড়ি ভাই দেখলে বোঝা যাচ্ছে একদম নতুন একটা মনে হয় গাড়ি, একদম ব্র্যান্ড নিউ মডেল। আমি তো বলেছি যে 2015 সালের যে ল্যান্ড রোভার ডিফেন্ডারগুলো আছে সেই সেরকম গাড়ি। আর এই গাড়ির যে পিছনের লুকিংটি আছে দেখতে, পিছনের লুকিং দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন। এটি কিন্তু র্যাক্সিন দিয়ে কিন্তু আমি র্যাপিং করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা কিন্তু এই র্যাক্সিনটি কিন্তু ওপেন করে কিন্তু এটি আপনার নেকেড জিপও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। আর এই গাড়ি যে আপনার ভিতরের লুকিংটি আছে সে ভিতরের লুকিং দেখতে সেম এরকম হবে। টোটাল হচ্ছে আপনার প্যাসেঞ্জার বসতে পারবেন হচ্ছে 3 জন 6 জন 8 জন, টোটাল 8 জনের সিট ক্যাপাসিটিতে কিন্তু আপনারা এখানে কিন্তু বসতে পারবেন। আর এই গাড়িটিতে যে পিছনে আপনি প্রবেশ করবেন সেম এইভাবে কিন্তু আপনাকে পিছনে প্রবেশ করতে হবে। আর গাড়িটি দেখতে পাচ্ছেন যে পিছনের যে আপনার টায়ারটি আছে ল্যান্ড রোভারের অরিজিনাল টায়ার কিন্তু এখানে লাগানো আছে, এবং ল্যান্ড রোভারের কিন্তু কাপড় কিন্তু এখানে লাগানো আছে। এবং পিছনে যে আপনার পাদানিটি দেখতে পাচ্ছেন এবং ফ্রেশ কন্ডিশনস, পিছনের লাইটগুলো কিন্তু স্টাইলিশ একটি লাইট। আর এই গাড়ি যে আপনার সামনে যে লুকিংটি হবে লেফট সাইডের লুকিং দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন। লেফট সাইডে যে টায়ারগুলো আছে সকল টায়ারে কিন্তু টোটাল কমপ্লিট করা আছে। এক কথায় অ্যান্টিক গাড়ি হিসেবে যেটিকে বোঝায় সেই গাড়ি কিন্তু এখন আমরা টোটালি কমপ্লিট করে নিয়েছি। কোথায় চারটি চাকা ব্র্যান্ড নিউ এবং গাড়িটা দেখতে কিন্তু একদম ব্র্যান্ড নিউর মতোই, একদম ব্র্যান্ড নিউর মতোই। এবং বাংলাদেশে আপনি এই গাড়ি নিয়ে যে জেলাতেই যাবেন না কেন সে জেলায় কিন্তু এই গাড়িটি হবে ওয়ান পিস গাড়ি, ওয়ান পিস গাড়ি হবে। আচ্ছা, আর এখন আমি আপনাকে দেখে দিব গাড়ির যে ইন্টেরিয়রটি আছে সেটি কি অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন এখানে যে গিয়ার শিফটিংটা আছে এটি কিন্তু আপনার ম্যানুয়াল গিয়ার। আর এখানে কিন্তু ফোর হুইল বার্নারটি কিন্তু লাগানো আছে দেখতে পাচ্ছেন। স্টিয়ারিংটি দেখতে সেম এরকম হবে। ড্যাশবোর্ডটি কিন্তু নতুনভাবে র্যাপিং করা হয়েছে। আর এই গাড়িতে কিন্তু কোনো এসি নেই, কারণটি হচ্ছে এখানে যে আপনার র্যাপিং করা হয়েছে র্যাক্সিন দিয়ে এটি কিন্তু আপনার রিমুভ করা যাবে। আপনি চাইলে কিন্তু খুলতে পারবেন, বাট এখানে কিন্তু আপনার কমফোর্টের জন্য কিন্তু সুন্দরভাবে কিন্তু ফ্যান কিন্তু লাগানো আছে, চারটি ফ্যান লাগানো আছে। আর গাড়িতে কিন্তু সব কিছুই মার্শাল্লাহ একদম কমপ্লিট করা আছে, পারফেক্ট অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডোর প্যাডগুলো দেখে নেন, সিট কাভারের সঙ্গে ডোর প্যাডও কিন্তু ম্যাচিং করে কমপ্লিট করা হয়েছে, টোটাল কমপ্লিট একটা গাড়ি। আর ডোরটি কিন্তু একদম ম্যানুয়াল ডোর, খুব স্মুথ রোলিং করতে পারবেন ভাই। তো যাই হোক, আশা করি গাড়িটি হবে সুপার ভাই, যে এলাকায় যাবে সে এলাকা ওয়ান পিস হবে, ওয়ান পিস। যে এলাকায় না, যে জেলাতে যাবে সে জেলায় কিন্তু এটি হয়ে যাবে ওয়ান পিস গাড়ি। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব গাড়ির যে আপনার ইঞ্জিন ফাংশনটি আছে সেটি কি অবস্থায় আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মনোর ভাই। সামনে যে লাইট গুলো এগুলো এলইডি লাইট দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এলইডি লাইট এবং পারফেক্টলি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার লাইটের আলো। আর এই লাইটের একটা বৈশিষ্ট্য আছে, অন্ধকার যত ঘনিয়ে আসবে লাইটের তীব্রতা তত বাড়বে, এবং এখানে যে লাইটগুলো আছে সিঙ্গেল লাইটগুলো কিন্তু এখন ওপেন করা হয়েছে। এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো লাইট ফাংশন আছে, সেগুলো যত রাত হবে তত রাতে কিন্তু আপনারা আলো আরো দীর্ঘায়িত করতে পারবেন। এবং শুধু এটা না, এটা উপরে দেখেন পুরোটাই কিন্তু হচ্ছে আপনার লাইট প্যানেল করে দেয়া আছে, সবগুলো সচল অবস্থায় আছে। আর দেখুন লাইটগুলো কিভাবে জ্বলে, আর এই লাইট নিয়ে আপনি যেখানে যান না কেন সেসব জায়গায় কিন্তু আপনার পুরো এলাকাটা কিন্তু একদম আলোকিত হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো যাই হোক, আমরা গাড়িটি সম্পর্কে বিস্তারিত সব কিছু জানলাম। এক কথায় যে এলাকায় যাবে সে এলাকা ওয়ান পিস একটি গাড়ি হবে। তো এর আগে আমরা জারা কারোস থেকে একটি ওপেন জিপ টয়োটা ওয়েলভিস গাড়ি রিভিউ করেছিলাম, তো সেম আজকে কিন্তু সেম ওই রকমই গাড়ি, কিন্তু এটা সেম গ্রুপের গাড়ি এবং সেম মডেলের মতোই গাড়ি, কিন্তু এটাতে উপরে র্যাক্সিন কাভার লাগানো আছে আর ওটা ছিল ওপেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মনোর ভাই। তো আজকে যেহেতু বললেন
এর পেপারস রেজিস্ট্রেশন করা নাই এটি আনরেজিস্টার্ড গাড়ি অকশনে গাড়ি ছিল অকশনে গাড়ি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মনন ভাই এখন জানাবেন গাড়িটির সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাবেন এবং প্রাইস সম্পর্কে বলবেন আমাদের ওকে তো ভিউয়ার্স এটি হচ্ছে আপনার ল্যান্ড রোভার ডিফেন্ডার মডেলের গাড়ি এই গাড়িটি মডেলটি হচ্ছে 1990 সাল গাড়িটি আপনার ডিজেলে চালিত গাড়ি পার লিটার ডিজেলে কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছেন অলমোস্ট 8 কিলোমিটার প্লাস চারটি টায়ার কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ির যে বডিটি আছে এটি কিন্তু 2015 সালের মডেলের গাড়ির বডিটি আর গাড়ি যে আপনার ইন্টেরিয়রটি আছে সেটি কিন্তু হচ্ছে একদম এক্সট্রিম ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িটি আপনার যে গিয়ার ফাংশনটি আছে সেটি কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ার ফোর হুইল সম্বলিত একটি গিয়ার বাংলাদেশের যে কোনো জেলায় আপনি গাড়িটি নিয়ে যাবেন সেটি কিন্তু হয়ে যাবে ওয়ান পিস আর যারা পাহাড় পর্বতে গাড়িগুলো চালাতে ভালোবাসবেন এবং যারা হচ্ছে বিভিন্ন হাইকিং করতে ভালোবাসেন বা পাহাড় পর্বতে ট্রাভেল করতে ভালোবাসেন তাদের জন্য এই গাড়িটি একদম আদর্শিক হয়ে যাবে এবং যারা অ্যান্টিক গাড়িকে ভালোবাসেন এবং যাদের কাছে এই ধরনের আনকমন কিছু গাড়ির প্রয়োজন আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো ওভারঅল কন্ডিশনসের উপরে এই গাড়িটির দামটি কিন্তু রেখেছি মাত্র 11 লক্ষ টাকা মাত্র 11 লক্ষ টাকার বিনিময়ে আপনি কিন্তু একটি অ্যান্টিক গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আসলে এগুলো আজকের এই গাড়ি কিন্তু শৌখিন ব্যক্তির জন্য শৌখিন ব্যক্তির জন্য রয়েছে এবং অনেকগুলো গাড়ি রয়েছে শৌখিনতা বাড়ানোর জন্য গাড়িগুলো কিনবে তাদের জন্য গাড়িগুলো ঠিক আছে মনোহর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স যারা এই টাইপের গাড়িগুলো খুঁজতেছেন আশা করি অনেকেই অকশনের গাড়িগুলো খুঁজে থাকেন তো আশা করি যারা কারো যে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আনকমন গাড়ি কিন্তু পেয়ে যাবেন তো আজকে দেখতে পাচ্ছি এর আগে কিন্তু আমরা একটি ওপেন জিপ গাড়ি রিভিউ করেছিলাম তো আজকে কিন্তু সেম গাড়িটির মডেল তো যাই হোক এই যারা কারো আপনি ভিজিট করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ